আমি ছেলেমেয়ের বাবা এবং সেই হিসাবে বলছি আমরা যে প্রতিবাদ করছি এটা এই প্রতিবাদ শুধু প্রতিবাদ নয়, এটা সরকারের দৃষ্টিগোচরে আনার এবং যাতে করে এই ধরনের নৃশংস কোনো হত্যাকাণ্ড দ্বারা আমাদের যারা এই জালকাঠি সরকারি মহিলা কলেজের মেয়ে শিক্ষার্থী আছে তারা যেন কোনো ধরনের আতঙ্কিত না হয়। জালকাঠি জেলার শুধু জালকাঠি শহর নয়, জালকাঠি জেলা এরকমের আজকে আমাদের এই এই সমাজে এসে আমরা এত এগিয়ে যাওয়ার ফলেও তারপরও দেখছি যে এভাবে ছেলেদের দেখছি যারা তাদের তারা মেয়েদেরকে এভাবে দাবিয়ে রাখছে এবং মেয়েদেরকে তারা খুবই ছোট মনে করছে এবং দেখা যাচ্ছে আমাদের নিরাপত্তা কোথায়। আমরা যখন বাসা থেকে বের হচ্ছি আমাদের কিন্তু নিরাপত্তা নেই, আমাদের কিভাবে আমার বাবা মা বাইরে পাঠাবে। এবার আমরা যদি সবাই এগিয়ে আসি যে আমাদের সবার উচিত যে প্রতিটি মেয়েকে সঠিক নিরাপত্তা দেওয়া এবং প্রতিটি প্রশাসনকে এগিয়ে আসা, তাহলে আর আমাদের এভাবে বড় আপুদের বা আমাদের মতো সমবয়সীদের আর হত্যাকাণ্ড হবে না। ধন্যবাদ। ছাত্রীকে যাতে এভাবে প্রাণ দিতে না হয় এবং যদি ধীরগতিতে বিচার চলে তাহলে কিন্তু মানুষ সময় ভুলে যায় এবং এই বিচারটা এক সময় হলো সেটা কিন্তু অনেকের খেয়াল থাকে না। কোনোভাবেই মানা যাচ্ছে না, আমরা মানতে পারছি না যে আমাকে ছাত্রীকে কীভাবে গলা কেটে হত্যা করা হবে। এটা খুবই দুঃখজনক এবং অত্যন্ত নিন্দা জানাচ্ছি আমরা এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার দাবি করছি।